হ্যালো কোর্ডার্স দিস ইস এল ফরিদ বি এই ভিডিওটি ইউটারে আমরা লেটেস্ট কোর্ট ফোসেস হেলো টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর প্রবলেম সি প্রিফিক্স সাম নিয়ে আলোচনা করব লিস্ট সাম তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই যেটা একটু পরে নেবেন এখানে হচ্ছে এন লেন্থের একটা এরে দেওয়া থাকবে আর একটা ইন্ডেক্স দেওয়া থাকবে ইন্ডেক্সটা হচ্ছে এম আমাকে ওই এরেটাকে একটু কনভার্ট করতে হবে কিছু অপারেশন করার মাধ্যমে তো কনভারশানটা যদি এরকম হয় যে আমার যে প্রিফিক্স সাম হবে অ্যারেটা কনভার্ট করার পরে ওই প্রিফিক্স সামের মধ্যে আমার এম ইন্ডেক্সে যে প্রিফিক্স থাকবে সেটা যাতে সবচেয়ে মিনিমাম প্রিফিক্স হয় বাকি অন্যান্য ইন্ডেক্সের তুলনায় ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখাই এই এই টেস্ট কেসটা দেখাই এখানে হচ্ছে আমার তো এখানে আমার এন এর ভ্যালু হচ্ছে ফোর আর এম এর ভ্যালু হচ্ছে থ্রি আর আমার যে এরটা আছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং মাইনাস ফোর তো প্রিফিক্সাম কী জিনিস প্রিফিক্সাম হচ্ছে আমার এই ইন্ডেক্স থেকে মানে প্রথম ইন্ডেক্স থেকে আয়তম ইন্ডেক্স পর্যন্ত সবগুলো যোগ যোগফল হচ্ছে আমার আইতম ইন্ডেক্সের প্রিফিকসাম তো আমি যদি দেখি যে আমার এই ইন্ডেক্স পর্যন্ত প্রিফিক্সাম হচ্ছে মাইনাস ওয়ান এখান পর্যন্ত মাইনাস থ্রি এখান পর্যন্ত মাইনাস সিক্স আর এখান পর্যন্ত হচ্ছে মাইনাস টেন ওকে তো এটা হচ্ছে আমার তো এখন আমি দেখতেছি যে আমার এম ইজ ইকুয়াল টু থ্রি মানে আমার এই সামটা আছে সেটা আমার অন্যান্য ইন্ডেক্স এর প্রিফিক্সাম থেকে ছোট করতে হবে ছোট অথবা সবচেয়ে ছোট যাতে এটাই হয় তো আমি দেখতেছি এই ইন্ডেক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি আছে এই দুইটা ভ্যালু আমার অলরেডি মাইনাস সিক্স এর থেকে ছোট না বড় আছে মাইনাস ওয়ান এবং মাইনাস ট্রি কিন্তু মাইনাস সিক্স এর থেকে বড় সো আমার সমস্যা নেই বাট আমার এই ইন্ডেক্স কিন্তু ঝামেলা করতেছে আমার এই ইন্ডেক্সের যে আমার প্রিফিক্স সেটা কিন্তু আমার সিক্স মাইনাস সিক্সের থেকে বড় হয়ে গেছে তো এই এই ইন্ডেক্সের জন্য কিন্তু আমার প্রবলেমটা মানে এই প্রবলেম অনুযায়ী আমার মানে বিউটিফুল কোনো অ্যারে কিন্তু কনস্ট্রাক্ট করা হয়নি এখন আমি তো অপারেশন করতে পারি অপারেশনটা হচ্ছে আমি যে কোনো একটি ইন্ডেক্স চুজ করতে পারি সেই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিতে পারি তো আমি একটা কাজ করি আমি হচ্ছে এই ইন্ডেক্সের উপরে অপারেশনটা করব। তা আমি এর উপরে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে শুধু ফোর আর এখানে আমার প্রিফিক্সামটা তখন কত দাঁড়াবে প্রিফিক্সামটা তখন দাঁড়াবে হচ্ছে এখানে মাইনাস টু এখন কিন্তু এই একটা অপারেশন করার পরে এখন কিন্তু আমার এই যে এম ইন্ডেক্সের প্রিফিক্সামটা মিনিমাম সবার থেকে মিনিমাম তবে আমি কয়টা অপারেশন করছি একটা তো এই টেস্ট কেসে আমার হচ্ছে কত ওয়ান ওকে আবার যদি আমরা এই টেস্ট কেসটা দেখি এই যে ফোর্থ টেস্ট কেসটা ফোর্থ টেস্ট কেসে আমার কিরকম দেওয়া আছে এম এর ভ্যালু দেওয়া আছে ফাইভ এম রেলো দেওয়া আছে ফাইভ আর এখানে ভ্যালুগুলো হচ্ছে মাইনাস টু থ্রি তারপর মাইনাস ফাইভ ওয়ান মাইনাস টোয়েন্টি তো আমি যদি প্রিফিক্সাম ক্যালকুলেট করি এখানে হচ্ছে মাইনাস টু আসবে এখানে হচ্ছে ওয়ান এখানে মাইনাস ফোর এখানে মাইনাস থ্রি এবং এখানে মাইনাস টোয়েন্টি থ্রি এখন অলরেডি কিন্তু আমার এম হচ্ছে ফাইভ মানে এই ইন্ডেক্সটা এই ইন্ডেক্সের প্রিফিক্সনটা কিন্তু অলরেডি সবার থেকে ছোট আছে সো আমার কিন্তু এখানে কিছু করা লাগতেছে না বাট এই পরের টেস্ট কেসে যদি আমরা দেখি এখানে হচ্ছে কিছু চেঞ্জ আছে তো চেঞ্জটা হচ্ছে এখানে আমার আসছে হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে এম এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে এম এর ভ্যালুটা হয়ে গেছে এখানে থ্রি থ্রি না টু ওকে তো এবার আমি প্রিফিক্সাম ক্যালকুলেট করি এখানে মাইনাস টু আছে এখানে ওয়ান হবে এখানে হচ্ছে মাইনাস ফোর এখানে মাইনাস নাইন আর এখানে গিয়ে হবে সেটা মাইনাস টোয়েন্টি নাইন ওকে আচ্ছা তো আমার কোন ইন্ডেক্সেরটা মিনিমাম করতে হবে সেটা হচ্ছে এইটা কিন্তু বাট অলরেডি এটা সবচেয়ে ম্যাক্সিমাম প্রিফিক্সাম হয়ে আসে তো আমার এটাকে মডিফাই করতে হবে আমি একটা কাজ করতে পারি আমি এইটার উপর অপারেশন করতে পারি ওকে মানে ওরা যেটা বলছে আর কি আমরা সেকেন্ড ইন্ডেক্সের উপর অপারেশন করতে পারি থার্ড ইন্ডেক্স এবং ফিফথ ইন্ডেক্স তো সেকেন্ড ইন্ডেক্সের উপর অপারেশন করলে আমার এটা হয়ে যাবে হচ্ছে এখন মাইনাস থ্রি এটা হয়ে যাবে আমার অনলি ফাইভ আর এটা হয়ে যাবে আমার শুধু টোয়েন্টি ওকে তো এবার যদি আমি প্রিফিক্সাম ক্যালকুলেট করি এবার গুলো কেমন কেমন আসবে আমরা একটু দেখি এখানে আসবে হচ্ছে আমার মাইনাস টু এখানে আসবে মাইনাস ফাইভ এখানে আসবে জিরো এখানে আবার মাইনাস ফাইভ আর এখানে আসবে হচ্ছে আমার

হবে তো এবার আমরা সলিউশন আসি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা আমরা সলভ করবো কিভাবে আমরা অ্যাকচুয়ালি কোন অপারেশনটা করতে পারি আমরা অপারেশন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কোন একটা ইন্ডেক্স চুজ করে সেটাকে আমি তার সাইনটা ফ্লিপ করে দিতে পারি যদি পজিটিভ থাকে নেগেটিভ করতে পারি নেগেটিভ থাকলে পজিটিভ করতে পারি আচ্ছা এটা হচ্ছে আমার মানে প্রবলেম মানে আমি যে অপারেশনটা করতে পারবো আর বাকি জিনিসটা এখন আমরা দেখতেছি এখন আমরা একটা এরে কল্পনা করি ফর এক্সাম্পল এখানে একটা অ্যারে আছে এয়ার এর উপরে আমার সব কাজ করতে হবে এখানে আমার অনেকগুলো ইন্ডেক্স আছে আর অনেকগুলো ভ্যালু এখানে স্টোর করে আছে আমি ভ্যালুগুলো আপাতত করছি না আমি জাস্ট এখানে অবজারভেশনটা দেখে এখন আমার এম যে সেটার ব্যাপারে কথা বলা হয়েছে তো এম ইন্ডেক্স আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এম ইন্ডেক্স এই যে এই ইন্ডেক্সটা হচ্ছে আমার এম ইন্ডেক্স এটা আমি ধরে নিলাম ওকে আর এখানে কিছু ভ্যালু আছে তো এখন আমরা প্রবলেমটাকে দুইটা ভাগে ভাগ করবো প্রথম ভাগে আমরা দেখবো যে এম থেকে শুরু করে আগের অবস্থা পর্যন্ত কিভাবে কাজ করতে হবে পরেরটা হচ্ছে এম এর পর থেকে শেষ পর্যন্ত ধরা যাক আমার এম যে আছে সেটা হচ্ছে আমার পি অফ এম ওকে আর এখানে হচ্ছে একটা আমার এক্স তম একটা ইন্ডেক্স আছে এক্স তম ইন্ডেক্স প্রিফিক্সাম হচ্ছে পি অফ এক্স এখন যদি আমার এরকম হয় যে ধরে নিলাম এখানে আমার আরো কিছু ইন্ডেক্স আছে আমি ধরে নিলাম এখানে আরো কিছু ইন্ডেক্স আছে এখন যদি আমার এরকম হয় যে পি অফ এক্স ইজ স্মলার দেন পি অফ এম এরকম একটা আমার সিচুয়েশন যদি ক্রিয়েট হয় মানে এটা একটা ঝামেলাপূর্ণ সিচুয়েশন আমার পি অফ এমটা কিন্তু অলওয়েজ ছোট হইতে হবে বাট যদি এরকম হয় যে কোনো একটা জায়গায় আমরা গিয়ে দেখতেছি যে পি অফ এক্সটা আমার ছোট হচ্ছে পি অফ এম থেকে তো এইখানে আমি আমার যে হাতে যে অপারেশনটা আছে সেই অপারেশনটা কিভাবে করলে আমার আমি আমার ডিজায়ার্ড সিচুয়েশনে যাইতে পারি আমি এই পিও এক্স আগে যতগুলো ইন্ডেক্স আছে সেগুলোর থেকে যদি একটা পজিটিভ ভ্যালু একটা পজিটিভ ভ্যালু ফর এক্সাম্পল দশ দশটাকে যদি আমি রিভার্স করে দিই মাইনাস দশ করে দিই তাহলে আমার পিওফ এক্সও কমে যাবে পিওফ এমও কমে যাবে রাইট বাট তাদের মধ্যে যে সম্পর্কটা তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু কমতেছে না বা বাড়তেছেও না আবার একই রকম ভাবে যদি মাইনাস টেন থাকতো আমি সেটাকে প্লাস টেন করে দিতাম হ্যাঁ দুইটাই বেড়ে যেত বাট আমার তাদের মধ্যকার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আনচেঞ্জড অবস্থায় থেকে যেত এখন এটা আবার অন্যভাবে চিন্তা করি যদি এর বাম পাশে বা সরি এর ডান পাশে যে ভ্যালুগুলো আছে পি অফ এম এর ওগুলাতেও যদি আমি কোনো চেঞ্জ জানি তাহলেও কিন্তু পি অফ এক্স এবং পি অফ এম এর মধ্যকার কোনো চেঞ্জ এই যে এই সমতা অসমতাটার মধ্যে কোনো চেঞ্জ কিন্তু আসবে না চেঞ্জ কখন আসবে চেঞ্জ একমাত্র তখনই আসবে যদি এদের ভিতরকার যে এলিমেন্টগুলো আছে এদের ভিতরকার যে গুলো আছে পি এবং পি এর মধ্যে এদের ভিতরকার এলিমেন্টগুলোর কোনো একটা পজিটিভ ভ্যালুকে যদি আমি নেগেটিভ করে দিতে পারি ফর এক্সাম্পল এখানে দশ আছে এখন সেই দশটাকে যদি আমি মাইনাস টেন করে দিই তাহলে আমার পি কিন্তু চেঞ্জ হবে না বাট পি এম কিন্তু কমে যাবে এবং এমনভাবে কমবে হইতে পারে আমার পি এম ছোট হয়ে যাবে পি থেকে হইতেই পারে সো আমার এটাই কাজ করতে হবে আমার কি করতে হবে যদি আমি দেখি যে আমার আমি সবার আগে এখান থেকে শুরু করে পি অফ এম পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর যে সাম সেটা ক্যালকুলেট করব ওকে ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করার পরে আমি এ পাশ থেকে শুরু করবো পি এম থেকে আমি ধরে নিলাম পি এম এখন যে আছে আছে সেটাই হচ্ছে আমার মিনিমাম পসিবল সাম ওকে তো আমি এখানে যে ভ্যালুটা পাবো ফর এক্সাম্পল এখানে আছে ফাইভ এখানে আছে টেন এ ফাইভ এবং টেন আমি স্টোর করলাম এখন পি এফ এসে আমি দেখতেছি যে পি এফ এক্স কিন্তু পি এফ এম থেকে ছোট তো পি এফ এক্স এর আগে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করলেও কিন্তু লাভ নাই বাট আমার এই ভিতরে যে এলিমেন্টগুলো আমি অলরেডি স্টোর করছি সেগুলোর মধ্যে সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা টেন টেনটাকে আমি মাইনাস করে দিব মাইনাস টেন করে দিব তাহলে কি হবে পি এম কিন্তু কমে যাবে আমি আবার যদি এখনো যদি না কমে আমি ফাইভটাকেও মাইনাস করে দিব। তাহলে পি এম আরও কমে যাবে ক্লিয়ার সো এই যদি একটু ভালো করে দেখি পড়ে দেখি তো আর পরের যে অংশটা সেটা আমরা একটু পরে আসতেছি সবার আগে আমার হচ্ছে একটা ভেক্টর এন প্লাস ওয়ান কারণ হচ্ছে আমি ওয়ান বেস্ট ইনডেক্সিং নিয়ে কাজ করবো এখানে ওয়ান থেকে এন পর্যন্ত আমি ইনপুট নিলাম এখন ধরে নিলাম মিনিমাম পসিবল প্রিফিক্স সাম হচ্ছে লং লং ম্যাথস আর হচ্ছে আমি সব প্রিফিক্স সাম স্টোর করার জন্য একটা অ্যারে নিব prefix sum আমরা কিভাবে স্টোর করতে সেটা আমরা অলরেডি জানি যে p of prefix of i is equal to prefix of i minus 1 plus a of i minimum prefix sum টা আমি স্টোর করে নিব এখন সবগুলোর পরে যদি আমরা দেখি মিনিমাম prefix sum এবং m তম ইনডেক্সে prefix sum টা সমান তাহলে তো আমার অলরেডি m তম prefix sum টা মিনিমাম আমার জিরো প্রিন্ট করলেই হচ্ছে নতুবা আমার কাজ করতে হবে প্রথম কাজটা লেফট সাইডে আমি prefix sum অলরেডি ক্যালকুলেট করছি তো আমি ধরে নিলাম ধরে নিলাম যে আমার মিনিমাম প্রিফিক্স সামটা হচ্ছে যে এম তম ইন্ডেক্সের প্রিফিক্স সামটাই ওকে এবার আমরা এখান থেকে শুরুর দিকে ট্রাভার্স করব এম থেকে শুরু করে ওয়ান পর্যন্ত যদি আমি দেখি যে কোনো আইতম ইন্ডেক্সের প্রিফিক্স সাম আমার মিনিমাম প্রিফিক্স থেকে ছোট মানে এরকম হয়ে যাচ্ছে যে পি অফ এক্স স্মলার দেন পি অফ এম হয়ে যাচ্ছে তখন এই যে ভিতরে স্টোর করা ভ্যালুগুলোর মধ্যে সবার আমি ফাইভ স্টোর করলাম তারপর আবার টেন স্টোর করলাম এখন সবার উপরে সবচেয়ে বড় ভ্যালুটা আমার কেন নিতে হবে কারণ আমি সবচেয়ে বড় ভ্যালুটা যদি কমাই তাহলে কম অপারেশনে কিভাবে করব কিউ দিয়ে তো আমি যখন এখান থেকে মুভ করতে থাকবো প্রত্যেকটা এলিমেন্টকে আমি প্রায়োরিটি কিউতে পুশ করতে করতে যাইতে থাকবো আর প্রায়োরিটি কিউটার নাম দিলাম হচ্ছে আমি ম্যাক্স হিম ওকে তো যদি আমি দেখি যে প্রিফিক্স অফ আই স্মলার দেন মিনিমাম পসিবল প্রিফিক্স সাম যতক্ষণ পর্যন্ত সেটা এমটি না হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত প্রিফিক্স অফ আই স্মলার দ্যান মিনিমাম অফ সাম আমি কী করবো প্রিফিক্স সাম আমার যে হিপটা আছে যে প্রায়োরিটি কিউর ম্যাক্সিমাম এলিমেন্ট যেটা সেটা আমি নিলাম ওকে সেটা নেওয়ার পরে আমার মিনিমাম প্রিফিক্স সাম থেকে সেটা মাইনাস করতে হবে এখন মাইনাসটা কীভাবে হবে আচ্ছা আমি ধরে নিই মাইনাসটা অ্যাকচুয়ালি কীভাবে হবে আমরা একটু ভালো করে দেখি ফর এক্সাম্পল এখানে টেন ছিল ঠিক আছে এই টেনটা এখান থেকে মাইনাস হবে তাহলে কয়বার মাইনাস হবে অ্যাকচুয়ালি টেনটাকে যদি আমি মাইনাস টেন করে দিই তাহলে যে প্লাস টেন ছিল সেটা চলে গেল সেটা হয়ে গেল এখন জিরো উল্টা হয়ে গেল এখন মাইনাস টেন তার মানে এটা কি দ্বিগুণ হারে কমে গেছে টেন থেকে জিরো জিরো থেকে মাইনাস তাহলে আমি মিনিমাম প্রিফিক্সাম থেকে মাইনাস টু এক্স করে দেব এক্স কোনটা এক্স হচ্ছে যে ওই যে আমি যেটা নিলাম দেন অ্যান্সার প্লাস প্লাস করবো আমি একটা অপারেশন হলো এরকম করে আমার আলটিমেটলি পি অফ এম জের সেটা মিনিমাম প্রিফিক্সাম চলে আসবে এবার আমার ডান সাইডের সব কাজ কমপ্লিট ওকে ডান সাইডে আমার সবগুলো কাজ কমপ্লিট এবার আমি সরি ডান সাইড না বাম সাইডের কাজ কমপ্লিট এবার আমি ডান সাইডে যাব এই দিক সব কমপ্লিট এবং মিনিমাম প্রিফিক্সাম হচ্ছে পি অফ এম আমি ধরে নিলাম এবার আমার কাজ করতে হবে এই সাইডে তো এই সাইডে আমার অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হবে আমরা একটু ভালো করে দেখি ধরা যাক এখানে একটা এলিমেন্ট আছে পি অফ এক্স আমি আগের আবার আগের আগের যে অবজারভেশন সেভাবে যাই এখানে পিওফ এক্স একটা এলিমেন্ট আছে এবং কোনো একটা জায়গায় গিয়ে আমার কন্ডিশনটা এরকম ভায়োলেট করতেছে যে পিওফ এক্স ইজ স্মলার দেন পি এম হয়ে যাচ্ছে ওকে আমার এরকম হয়ে যাচ্ছে এখন আমার কি করতে হবে এখন আমার এই পিওফ এক্স এর ভ্যালুটা কি বাড়াইতে হবে পিওফ এক্স এর ভ্যালুটা বাড়াইতে হবে এখন বাড়াবো কোন জায়গায় বাড়াবো আমি এই মধ্যকার ভ্যালুগুলোর মধ্যে এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মধ্যে আমি কিছু একটা যদি এড করে দেই তাহলে আমার পি অফ এম কিন্তু আর বাড়তেছে না বাড়তেছে কি এ সাইডের গুলো এখন এই সাইডের গুলো বাড়লে তো আমার সমস্যা নেই তাই না এই সাইডের গুলো বাড়লে আমার সমস্যা নেই পি অফ এমটা যাতে না বাড়ে সেজন্য আমি পি অফ এম এবং পি অফ এক্স এর মধ্যকার এই যে এই পর্যন্ত ভ্যালুগুলো বাড়ানোর ট্রাই করব এখন আমরা যখন এই দিক নিয়ে কাজ করেছিলাম তখন আমরা এখানে যখন দেখছি যে টেন আছে ওকে সেই টেনকে আমি কি করেছি মাইনাস করে দিয়েছি মাইনাস করে দিয়েছি কেন কারণ আমার উদ্দেশ্য ছিল পি অফ এম কমানো রাইট বাট আমার এখানে উদ্দেশ্য হচ্ছে পি এক্স কে বাড়ানো সো আমার এখানে যদি একটা নেগেটিভ ভ্যালু থাকে ফর এক্সাম্পল নেগেটিভ টেন আছে তখন আমি এই নেগেটিভ টেনটাকে চুজ করবো যাতে এর উপরে অপারেশনটা করলে এটা প্লাস টেন হয়ে যায় এবং প্লাস টেনটা আমার এটাকে বাড়াইতে পারে ক্লিয়ার তো আমি সেটাই করব তো এখন নেগেটিভ এলিমেন্ট এক্সেস করার জন্য আমার কি আমার এখানে প্রায়োরিটি কিউর ম্যাক্সিমাম হিপ নিয়ে কাজ করা লাগছে যাতে আমি সবচেয়ে বড় এলিমেন্টটাকে সবার সামনে পাই বাট এখানে আমার সবচেয়ে ছোট এলিমেন্টটা দরকার কারণ আমার নেগেটিভ দিক থেকে ভ্যালু টানতে হবে সো আমার এখানে একটা মিনিমাম হিপ লাগবে সেই মিনিমাম হিপের ভ্যালুটা আমি কি করব এখানে এর সাথে অ্যাড করে দিব তো আমার এই অংশের যদি করতেকি তাহলে আমি একটা আরেকটা প্রায়োরিটি কিউ নিব সেটা হবে মিনিমাম হিপ আর এখানে হচ্ছে আমার একটি প্রায়রিটি কেউ কি রিভার্স অর্ডার মানে ছোট ইলিমেন্টগুলো যাতে উপরে থাকে তার জন্য এইভাবে ডিক্লেয়ার করতে হয় আমি এম প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত যাব প্রতিবারে যাওয়ার সাথে সাথে মিনিমাম হিপের ভিতরে আমি এ অফ আইটা রেখে দিলাম এখন যদি অফ মিনিমাম পিএস থেকে আমার ছোট হয়ে যায় যদি আমার প্রিফিক্স অফ আইটা মিনিমাম পিএস থেকে ছোট হয়ে যায় তাহলে আমি এক্স ইজিক টু মিনিমাম হিপ ডট টপ এখন কথা হচ্ছে আমি সবকিছু ড্রাইভ করতেছি মিনিমাম পিএস এই ভেরিয়েবলটা দিয়ে ঠিক আছে সো আমার এখন সম্পর্কটি এরকম হয়ে গেছে যে আমার পি অফ এক্স যে ভ্যালুটা সেটাকে আমার ছোট করতে হবে ছোট আছে পি অফ এম থেকে ওকে বাট আমার এটাকে বড় করতে হবে বড় করতে হবে মানে এর সাথে আমার কিছু একটা প্লাস এক্স করতে হবে রাইট প্লাস এক্স নাই থেকে আমার কিছু একটা প্লাস ভি করতে হবে যাতে এটা বাড়ে এখন এর সাথে প্লাস ভি করা আর এর সাথে মাইনাস ভি করা একই কথা না এটা যে হারে বাড়বে সেই হারে আমি এটাকে কমাই দিই তাহলে তো হচ্ছে আমি যদি এই প্লাস বিটা এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস বি হয়ে যাবে এখন এটা আসে মাইনাস ভ্যালু তাহলে আমার শুধু ভিটা এখানে প্লাস করতে হবে ইট তাহলে আমার যে মিনিমাম ভ্যালুটা আমি আসতেছে সেই মিনিমাম ভ্যালুটা আমি মিনিমাম পিএস এর সাথে দুই গুণ করে প্লাস করে দেবো তাহলেই হচ্ছে এবং প্রত্যেকটা অপারেশন আমি অ্যান্সার প্লাস প্লাস করবো ফাইনালি আমার যে অ্যান্সার আসবে সেটা আউটপুট পর দেখে দিলে হচ্ছে তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব টিল দেন গুড বাই